চলছে জোর প্রচার। প্রার্থীর পক্ষে কখনো মাইকিং, আবার কখনো উঠোন বৈঠক করছেন তার সমর্থকরা। পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার সময় বাকি মাত্র একদিন। বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র বিজয়নগর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। জয়ী হবার বিষয়ে আশাবাদী সব প্রতিদ্বন্দ্বী। নির্বাচন নিয়ে আমি লাখো পার্সেন্ট, নট হান্ড্রেড, নট থাউজেন্ড, আমি লাখো পার্সেন্ট আশা করি যে আমি বিজয় হব। নির্বাচিত হইলে দুর্নীতির বিরুদ্ধে, আমি এই কালোবাজারের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে জোরালোভাবে আমি আমার এই আন্দোলনগুলি আমি চালিয়ে যাব। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। এ বিষয়ে ভোটারদের প্রশিক্ষিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্বাচন কমিশন এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রচারণা চালিয়ে যাচ্ছি যেন ইভিএমের ব্যাপারে কারোর মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা সংশয়ের কোনো অবকাশ না থাকে। নির্বাচনী প্রচার জমে উঠেছে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালিতেও। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে সরকার দলীয় প্রার্থী ও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আমাদের এলাকার স্থানীয় এমপি, উনি নির্বাচনের সময় আসা তো ওনার একেবারেই মানে আইন লঙ্ঘন, নির্বাচনের আচরণবিধিতে মোটেই এটি এলাও না। তারপর উনি আসতেছেন, এখন ওনার এটা ব্যক্তিগত ব্যাপার। আমি ডিসি সাহেবকে কালকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, ওনারা বলেছে আপনার লিখিত দেন, আমরা লিখিত দেওয়ার ব্যবস্থা করেছি। যারা নৌকা প্রতীক নিয়ে মাঠে নির্বাচন করছেন তারা আমাদেরকে ধমকি দামকি দিচ্ছেন, তারা প্রতিনিয়ত আমাদের কর্মীদেরকে মারধর করছেন, অ্যাসাল্ট করছেন। এখন পর্যন্ত এই রাঙ্গামাটি উপজেলায় এমন কোনো ঘটনা ঘটে নাই, কোনো ঘটনাই ঘটে নাই যে নির্বাচনকে নিয়ে কেউ কোনো প্রশ্নবিদ্ধ করতে পারে। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদিতে স্থগিত হয়ে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে 18 জুন। ভোটারদের একটাই চাওয়া, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট। যাতে এই ধরনের বৈবৃত্তি সাধারণ মানুষের মধ্যে আছে, যাতে এইগুলো না থাকে, তার জন্য সরকার এবং নির্বাচন কমিশনার বা যারা আছে সকলে সহযোগিতা করে যাতে সুন্দর সুষ্ঠুভাবে আগামীতে ভোট দিতে পারি। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই দলেরই তিন বিদ্রোহী প্রার্থী। রয়েছেন জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরাও। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।